আজ জানাবো কিবোর্ডের শর্টকাট সম্পূর্ণ বাংলায়। তোমরা শেষ অবধি দেখো এবং যারা নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ সকল কিবোর্ডের শর্টকাট বাংলায় জানাবো। কম্পিউটার কিবোর্ড শর্টকাটের গুরুত্বপূর্ণ যত নিয়ম রয়েছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের এই পোস্টে। বিশেষ করে যারা ওয়ার্ড শর্টকাট সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করছেন তারা এই পোস্টের মাধ্যমে উপকৃত হবেন বলে আশা করি। তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্টস করো। কন্ট্রোল এ ডকুমেন্টের সব টেক্সট সিলেক্ট করার জন্য, কন্ট্রোল বি টেক্সটকে বোল্ড করার জন্য, কন্ট্রোল প্লাস সি সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য, কন্ট্রোল প্লাস ই টেক্সট বা লেখাগুলির মধ্যেখানে আনার জন্য মানে সেন্টার অ্যালাইনমেন্ট, কন্ট্রোল প্লাস এফ যে কোনো শব্দ বা বাক্য খোঁজার জন্য, কন্ট্রোল প্লাস আই সিলেক্ট করা টেক্সট ইটালিক ফন্ট স্টাইল মানে একটু বেকানোর জন্য, কন্ট্রোল প্লাস কে সিলেক্ট করা টেক্সটের হাইপার লিঙ্ক বা ওয়েবসাইট অ্যাড্রেস যোগ করার জন্য, কন্ট্রোল প্লাস এল লেফট অ্যালাইনমেন্ট বা লেখাগুলিকে বাম দিকে নিয়ে আসার জন্য, কন্ট্রোল প্লাস এন নতুন ওয়ার্ড ডকুমেন্ট খোলার জন্য, কন্ট্রোল প্লাস ও আগে থেকে বানানো ওয়ার্ড ফাইলগুলি খোলার জন্য মানে ওপেন, কন্ট্রোল প্লাস এস আপনার বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য, কন্ট্রোল প্লাস ইউ টেক্সট বা লেখাতে আন্ডারলাইন করার জন্য, কন্ট্রোল প্লাস ভি কপি করা টেক্সট সহজে পেস্ট করার জন্য, কন্ট্রোল প্লাস এক্স যে কোনো সিলেক্ট করা টেক্সটের অংশ কাট করার জন্য, কন্ট্রোল প্লাস জেড ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয় তাহলে আগের শর্টকাট ব্যবহার করে আগের অবস্থায় ফিরে যাওয়া মানে কন্ট্রোল জেড মানে আনডু, কন্ট্রোল শিফট প্লাস সি কপি ফরম্যাটসের জন্য, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ আপনার লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য, কন্ট্রোল শিফট প্লাস এইচ এইচ মিন্স হিডেন কোনো কিছু হিডেন বা লুকানোর জন্য, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল আপনার লেখার স্টাইল লিস্ট স্টাইল অ্যাপ্লাই করার জন্য, কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি টেক্সটের ফন্ট সাইজ বদলানোর জন্য, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস একটি নতুন স্টাইল অ্যাপ্লাই করার জন্য, কন্ট্রোল প্লাস হোম ডকুমেন্টের একবারে আরম্ভে যাওয়ার জন্য, কন্ট্রোল প্লাস ডিলিট আপনার লেখার ডান দিকের একটি শব্দ ডিলিট করার জন্য ডান দিকের, কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস লেখার বাম দিকে একটি শব্দ ডিলিট করার জন্য, কন্ট্রোল প্লাস এস প্লাস এস কপিরাইট সিম্বল ব্যবহার করার জন্য, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস আর এমএস ওয়ার্ড ডকুমেন্টে রেজিস্টার্ড ট্রেডমার্ক সিম্বল ব্যবহার করার জন্য,
F7 কি লেখা স্পেলিং চেক করার জন্য বা স্পেল চেকার ফাংশন ব্যবহার করার জন্য উইন্ডোজ কি প্লাস আর কম্পিউটার রান মেনু ওপেন করার জন্য উইন্ডোজ কি প্লাস ই এই কি ব্যবহার করে ফাইল এক্সপ্লোরার খুলতে পারবেন অল্ট প্লাস ট্যাব কম্পিউটারে খোলা থাকা প্রোগ্রামগুলির মধ্যে বাছাই করার জন্য মানে যেগুলো খোলা আছে ওপেন প্রোগ্রাম সেগুলো সিলেক্ট করার জন্য উইন্ডোজ কি প্লাস অ্যাপ অ্যারো কি বর্তমানে ওপেন থাকা উইন্ডোটি ম্যাক্সিমাইজ বা ফুল স্ক্রিন করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ কম্পিউটারে টাস্ক ম্যানেজার খোলার জন্য উইন্ডোজ কি প্লাস ডি খোলা থাকা প্রোগ্রাম বা ডেস্কটপ স্ক্রিন হাইড করার জন্য বা ডিসপ্লে করার জন্য কন্ট্রোল প্লাস এসকেপ কম্পিউটারের স্টার্ট মেনু ওপেন করার শর্টকাট অল্ট প্লাস F4 চালু থাকা অ্যাপ্লিকেশানটি বন্ধ করার শর্টকাট অল্ট প্লাস স্পেস বার চালু থাকা অ্যাপ্লিকেশানের মেনু ওপেন করার জন্য F1 এতে চালু থাকা অ্যাপ্লিকেশানটি হেল্প মেনু ওপেন হবে উইন্ডোজ কি প্লাস M সব ধরনের উইন্ডোজ কি মিনিমাইজ করার জন্য শিফট প্লাস উইন্ডোজ কি প্লাস M ওপরের শর্টকাট কি ব্যবহার করে মিনিমাইজ করার জন্য শিফট প্লাস উইন্ডোজ কি প্লাস M ওপরের শর্টকাট ব্যবহার করে মিনিমাইজ করা উইন্ডোজ বা স্ক্রিন রিস্টোর বা ওপেন করার জন্য উইন্ডোজ কি প্লাস ট্যাব এতে টাস্ক ভিউ ওপেন হবে উইন্ডোজ কি প্লাস ব্রেক কি এতে সিস্টেম প্রপার্টিজ ডায়লগ বক্স ওপেন হবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য ব্যবহার হয় কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্টার কলাম ব্রেক যুক্ত করার কাজে ব্যবহার হয় কন্ট্রোল প্লাস জিরো এক লাইন স্পেসিং দিতে ব্যবহার হয় কন্ট্রোল প্লাস ওয়ান সিঙ্গেল লাইন স্পেসিং দিতে ব্যবহার হয় কন্ট্রোল প্লাস ফাইভ দেড় লাইন মানে ওয়ান অ্যান্ড হাফ স্পেসিং দিতে ব্যবহার হয় কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস বাম দিক থেকে একটি ওয়ার্ড ডিলিট করার জন্য ব্যবহার হয় কন্ট্রোল প্লাস ডিলিট ডান দিক থেকে একটি ওয়ার্ড ডিলিট করার জন্য ব্যবহার হয় কন্ট্রোল প্লাস F9 খালি ফিল্ড ইনসার্টের কাজে ব্যবহার হয় কন্ট্রোল প্লাস মাইনাস সাইন ড্যাশ ইনসার্ট করার জন্য ব্যবহার হয় কন্ট্রোল প্লাস স্পেস ডাউন পরবর্তী সংশোধনের স্থানে নিয়ে যাওয়া কন্ট্রোল প্লাস পেজ আপ পূর্বের সংশোধনের স্থানে নিয়ে যাওয়া কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অর প্যারাগ্রাফের শেষ অবধি সিলেক্ট করা কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন ডকুমেন্টের একদম শেষে কার্সার নেওয়া কন্ট্রোল প্লাস শিফট প্লাস হোম ডকুমেন্টের একদম শুরুতে কার্সার নেওয়া কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেফট অ্যারো শব্দের শুরু প্যারাগ্রাফ সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম বাম দিক থেকে প্যারাগ্রাফ ইন্ডেন্ট বাদ দেওয়ার কাজে ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট অ্যারো শব্দের শেষ অবধি সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি হ্যাঙ্গিং ইন্ডেন্ট মানে যেটা পেজ সেট আপের জন্য ব্যবহৃত হয় হ্যাঙ্গিং ইন্ডেন্ট তো হ্যাঙ্গিং ইন্ডেন্ট কমানোর জন্য ব্যবহৃত হয়
কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট আপ অ্যারো প্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করা, শিফট প্লাস ডাউন অ্যারো নিচের একটি লাইন সিলেক্ট করা, শিফট প্লাস হোম লাইনের শুরুতে সিলেক্ট করার জন্য ব্যবহৃত হবে, শিফট প্লাস রাইট অ্যারো ডান দিক থেকে একটি লেটার নির্বাচন করার জন্য ব্যবহৃত হবে, শিফট প্লাস এন্টার একটি প্যারাগ্রাফের নতুন লাইন শুরু করা, শিফট প্লাস লেফট অ্যারো বাম দিক থেকে একটি লেটার নির্বাচন করার জন্য ব্যবহৃত হয়, কন্ট্রোল প্লাস এন ফন্ট বর্ডার নাম্বার ইত্যাদি পরিবর্তন করা হয়, কন্ট্রোল প্লাস টু ফন্ট বোল্ড করা হয়, কন্ট্রোল প্লাস থ্রি লেখাকে ইটালিক করার কাজে ব্যবহৃত হয়, কন্ট্রোল প্লাস ফোর লেখা আন্ডারলাইন করা হয়, কন্ট্রোল প্লাস ফাইভ লেখার মধ্যখান বরাবর কাটা দাগ দেওয়া হয়, কন্ট্রোল প্লাস নাইন কার্সার যে ফিল্ডে রয়েছে তা মুছে ফেলার কাজে ব্যবহৃত হয়, কন্ট্রোল প্লাস জিরো কলম ডিলিট করতে ব্যবহৃত হয়, কন্ট্রোল অল্ট প্লাস এফ ওয়ান ওয়ার্কশিটের সাথে চার্জশিট যুক্ত করা হয়, অল্ট প্লাস এফ টু সেভ অ্যাজ করা হয়, কন্ট্রোল প্লাস এফ থ্রি ডিফাইন ডায়লগ বক্স খোলা, কন্ট্রোল প্লাস এফ ফোর ফাইল বন্ধ করা, কন্ট্রোল প্লাস এফ ফাইভ ফাইল নামসহ আলাদা উইন্ডো করা, কন্ট্রোল প্লাস এফ এইট ম্যাক্রো তৈরি করার ডায়লগ বক্স ওপেন করা, কন্ট্রোল প্লাস এফ নাইন ফাইল মিনিমাইজের কাজে ব্যবহৃত হয়, কন্ট্রোল প্লাস এফ টেন ফাইল নামসহ আলাদা উইন্ডো তৈরি করা, কন্ট্রোল প্লাস এফ ইলেভেন ওয়ার্কশিটের সাথে ম্যাক্রোশিট অ্যাড করা, কন্ট্রোল প্লাস এফ টুয়েলভ ওপেন ডায়লগ বক্স। থ্যাংক ইউ। এরপরে আমি তোমাদের এক্সেলের যত শর্টকাট কী আছে সেগুলো দেবো।